সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছ, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই নিরাপদে আছো এবং সুস্থ আছো এবং নিয়মিতভাবে অধ্যয়ন চালিয়ে যাচ্ছো এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নিয়মিতভাবে অংশগ্রহণ করছো। এই প্রত্যয় রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান তৃতীয় বর্ষের পলিটিক্স পাওয়ার অ্যান্ড করাপশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আধুনিক বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, আর এই গণতন্ত্রকে সফল করার জন্য অনেকগুলো শর্তের প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষ আমলাতন্ত্র, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হচ্ছে আমলাতন্ত্র, অর্থাৎ সরকার পরিচালনায় এই আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই আমলাদের বিরুদ্ধে কতগুলো অভিযোগ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে এই লাল ফিতার দৌরাত্ম্যটা কি এবং লাল ফিতার দৌরাত্ম্য কিভাবে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করে, এবং উন্নয়নমুখী প্রশাসন কি, উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্য, এবং বাংলাদেশের প্রশাসন কি উন্নয়নমুখী প্রশাসন, আমরা এই সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবে। তো প্রথমেই আমরা আলোচনা করব যে লাল ফিতার দৌরাত্ম্যটা আসলে কি। আসলে লাল ফিতার দৌরাত্ম্য, আমরা জানি যে আমলাতন্ত্রের বিরুদ্ধে যে সকল ত্রুটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। আসলে একটা রাষ্ট্রের সরকার ব্যবস্থায় নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়নে কিন্তু আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ সরকার পরিচালনায় আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। কিন্তু আমলাতন্ত্রের মানে যে অভিযোগ গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এই লাল ফিতার দৌরাত্ম্য। সাধারণত আমরা লাল ফিতার দৌরাত্ম্য বলতে বুঝি আসলে সরকারি কাজ নিয়মতান্ত্রিকতার অজুহাতে দীর্ঘদিন ফাইল বন্দি থাকার অবস্থাকে বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য। এই শব্দটি 17শ শতকে প্রথম ইংল্যান্ডে ব্যবহার করা হয়। তখন ইংল্যান্ডে সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতা দিয়ে বেঁধে রাখা হতো। এখান থেকেই আমাদের আনুষ্ঠানিকতা, তারপরে তোমার হচ্ছে দীর্ঘসূত্রিতা, নিয়ম কানুনের কড়াকড়ি বা বাড়াবাড়ি বোঝাতে লাল ফিতার দৌরাত্ম্য শব্দটি ব্যবহার করা হয়। তো এই বিভিন্ন দার্শনিকেরা এটি বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন, আমরা এখন তাদের প্রামাণ্য সংজ্ঞাগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন উইলিয়াম এবং মেরি মরিসের মতে, 19শ শতাব্দীতে লাল ফিতার দৌরাত্ম্য ব্যবহার করা হতো মূলত অকার্যকারিতা বা বিলম্ব অর্থে, যা দাপ্তরিক ভাষা থেকে উদ্ভূত এবং এখান থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এলভিন ডব্লিউ গোল্ডনারের মতে, অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্যের কারণে বিচ্ছিন্নতা, উদাসীনতা ও নিয়ম কানুনের কঠোরতা তৈরি হয়, যা আমলাতন্ত্রকে কি করে প্রভাবিত করে থাকে। রোজেনফেল্ড বলেন, লাল ফিতার দৌরাত্ম্য বলতে বোঝায় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কাজের ত্রুটিযুক্ত নির্দেশনা ও কার্যপ্রণালী। হার্বার্ট কফম্যানের মতে, লাল ফিতাকে সচরাচর সমার্থক বলে মনে করা হয়। এই শব্দ জনগণের অধিকার রক্ষা করে, কখনো কখনো জনগণের অধিকার রক্ষা করে, আবার অনেক সময় সেটা কি হয়, বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো প্রিয় শিক্ষার্থীরা, ওপরের সংজ্ঞাগুলোর আলোকে আসলে আমরা বিচার বিশ্লেষণ করতে বল করে বলতে পারি যে যে আসলে আমলাদের দৌরাত্ম্য, তাদের দীর্ঘসূত্রিতা, তারপরে ধরো নিয়ম কানুনের বাড়াবাড়ি, অর্থাৎ অতি আনুষ্ঠানিকতা যেটাকে বলা হয়, ইত্যাদি অর্থে, অর্থাৎ নেতিবাচক অর্থে লাল ফিতার দৌরাত্ম্য শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা আলোচনা করব লাল ফিতার দৌরাত্ম্য কিভাবে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করে। আসলে আমরা আগে বলেছি যে আমলাতন্ত্র আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রশাসনিক কাঠামো অপরিহার্য অংশ।
তবে সরকারি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য অনেক সময় কি হয়, দীর্ঘসূত্রিতা তৈরি করে, যা কাজের ধারাবাহিকতা ও পরিবেশ নষ্ট করে। লাল ফিতার দৌরাত্ম্যকে বিলোপ সাধন করা যদি সম্ভব হয়, তাহলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ আরো সহজ হবে। তো প্রশাসনে আমলাতন্ত্রের দীর্ঘসূত্রিতার কারণে আসলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। লাল ফিতার দৌরাত্ম্য যেভাবে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতার সৃষ্টি করে, এখন আমরা সে প্রসঙ্গে তোমাদের সাথে বিশ্লেষণ করব। প্রথম যেটা, সেটা হচ্ছে পূর্ব নজির অনুসরণ। আমরা কোন আসলে পূর্ব নজির অনুসরণ করে এবং সেটা মেনে চলে, তাদের কাছে কোনো কাজ যদি দেওয়া হয় তাহলে তারা কি করে, পূর্ববর্তী আমলাদের নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ওই কাজ আটকে রাখে। আর এভাবেই লাল ফিতার দৌরাত্ম্য কি করে, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতার সৃষ্টি করে। তারপরে যেটা, সেটা হচ্ছে দায়িত্বহীনতা। আমলাগণ চাকরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আসলে যদিও বলা হয় যে দায়বদ্ধ থাকবে, কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো চিত্র দেখা যায়। এক্ষেত্রে কি হয়, তারা অনেকাংশে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে থাকে। তারপরে জবাবদিহিতার অভাব। আসলে নিয়ম অনুযায়ী আমলাগণ কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকবেন বা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, কিন্তু বাস্তবে এক্ষেত্রে উল্টো চিত্র দেখা যায় যে তাদের জবাবদিহিতা যথাযথভাবে সেটা কার্যকর করা হয় না। তারপর হচ্ছে দুর্বল পদসোপান নীতি। আসলে পদসোপান নীতি দুর্বল হওয়ার কারণে ফাইল আদান প্রদানে দীর্ঘসূত্রিতা তৈরি হয় এবং মাসের পর মাস, বছরের পর বছর অনেক সময় কি হয়, দেখা যায় যে ফাইল আদান প্রদান করা হয় না, ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। তো পদসোপান নীতি যদি ধরো শক্তিশালী গতিশীল হয়, তাহলে কি হবে, লাল ফিতার দৌরাত্ম্য হ্রাস পাবে। অতি আনুষ্ঠানিকতা, আসলে এটা আমলাতন্ত্রের বিরুদ্ধে একটা যে বড় অভিযোগ গুলো আছে তার মধ্যে অন্যতম। তো আমলাতন্ত্র সাধারণত প্রাচীন রীতিনীতি অনুযায়ী অফিস পরিচালিত হয়। আমলাগণ জনগণের সুযোগ সুবিধার কথা বিবেচনা না করে শুধু কর্মপদ্ধতিকে প্রাধান্য দেয় অনেক সময়, কিন্তু তা প্রশাসনিক উদ্দেশ্য অর্জনে কতটুকু সফল সেটা কিন্তু কেউ সেদিকে কোনো খেয়াল রাখে না। এবং অতি আনুষ্ঠানিকতার কারণে অনেক সময় কি হয়, ফাইল নিম্নতম পর্যায়ে থেকে উচ্চতম পর্যায়ে যেতে এত সময় লাগে যে তখন আর সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তাই থাকে না। তারপরে যেটা, সেটা হচ্ছে অতি আনুষ্ঠানিকতা আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে অসহনশীল মনোভাব। আসলে আমলাগণ অনেক সময় নিজেদেরকে শিক্ষিত, দক্ষ, উন্নত শ্রেণীর অধিকারী বলে মনে করে, ফলে কি হয়, তাদের জনগণের প্রতি এক ধরনের অসহিষ্ণু মনোভাবের প্রকাশ ঘটে থাকে। এবং তাছাড়া তাদের চাকরি যেহেতু একটা স্থায়িত্বের একটা বিষয় আছে, যে সাধারণত একটা চাকরিতে যোগদানের পর নির্দিষ্ট তেমন ব্যতিক্রম ছাড়া কিন্তু সে অবসর গ্রহণ পূর্ব পর্যন্ত তারা স্বীয় পদে বহাল থাকে। এই অধিক স্থায়িত্বের কারণে তারা অনেক সময় জনগণের চাহিদার প্রতি মনোনিবেশ করতে চান না। তারপরে উদাসীনতা। আমলাগণ হলেন আসলে কি, জনগণের মানে চাহিদার অভিভাবক, এবং রাষ্ট্রের কি নেই এবং কি প্রয়োজন তার প্রতি আমলাদের দৃষ্টি রাখতে হবে। কিন্তু বাস্তবে আমলাগণ জনগণের চাহিদার প্রতি অনেক সময় উদাসীন থাকেন, কেননা সাধারণ নাগরিকদের সন্তুষ্টি বা অসন্তুষ্টির উপর তাদের চাকরির বেতন ভাতা আসলে নির্ভর করে না। আর এভাবে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কি হয়ে যায়, অনেক সময় দীর্ঘসূত্রিতা তৈরি হয়। তো যাই হোক, আমরা পরিশেষে এগুলো আলোচনা শেষে আমরা পরিশেষে বলতে পারি যে আমলাতন্ত্রের নিয়ম নীতির কঠোরতা তথা লাল ফিতার দৌরাত্ম্য প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কি করে, দীর্ঘসূত্রিতার সৃষ্টি করে। এবং প্রশাসনিক রীতিনীতি নমনীয় হলে এবং দড়াবাঁধা নিয়ম কানুন যদি পরিহার করা হলে কি হবে, লাল ফিতার দৌরাত্ম্য লোপ পাবে এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণও কি হবে, দীর্ঘসূত্রিতা তৈরি হবে না। এ পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব উন্নয়ন প্রশাসন নিয়ে। অর্থাৎ উন্নয়ন প্রশাসন কাকে বলে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা সাধারণত কোন রাষ্ট্রের, বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রশাসনিক কৌশল, প্রক্রিয়া এবং পদ্ধতির উন্নতি সাধন করার অর্থে হচ্ছে উন্নয়ন প্রশাসন। এবং এটি লোক প্রশাসনের মধ্যে উন্নয়ন প্রশাসন কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক। আর উন্নয়ন প্রশাসনের আসলে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এবং এটি ভারতীয় একজন তাত্ত্বিক পণ্ডিত গোস্বামী সর্বপ্রথম 1955 সালে শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে মার্কিন তাত্ত্বিকেরা মানে মার্কিন গবেষকরা তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করেন এবং এরা অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
আসলে আমরা জানি যে তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলো স্বাধীন হতে শুরু করে, ফলে তারা আর্থসামাজিক ক্ষেত্রে কি হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। পরবর্তী সময়ে এসব সমস্যার সমাধান ও প্রশাসনকে আরো গতিশীল করার প্রেক্ষিতে উন্নয়ন প্রশাসনের ধারণাটি উদ্ভব হয়। এখন আমরা দেখব যে বিভিন্ন দার্শনিক এটাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। এডওয়ার্ড ডব্লিউ উইডনারের মধ্যে উন্নয়নমুখী প্রশাসন হতে সুস্পষ্টভাবে নির্ধারিত উন্নয়নমূলক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক লক্ষ্যসমূহের পর্যায়ক্রমিক বাস্তবায়নের নিমিত্তে প্রশাসনিক সংগঠনকে পরিচালনা করার পদ্ধতি। মার্লে ফেন্সরের মতে উন্নয়নমুখী প্রশাসন হচ্ছে নতুন মূল্যবোধের বাহক এবং এর লক্ষ্য হলো জাতীয় আয় বৃদ্ধির উদ্দেশ্যে জাতীয় সম্পদের বৃদ্ধি করা। ডুর্খেমের মতে উন্নয়ন প্রশাসন হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে সংজ্ঞায়িত করা, দৃঢ় করা ও জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করার একটি যান্ত্রিক পদ্ধতি। উইলিয়াম জে শিফিনের মতে উন্নয়নমুখী প্রশাসন হলো যা বিদ্যমান আছে তার কেবল সংরক্ষণ নয়, বরং নতুন কিছু সৃষ্টি করা। উন্নয়ন প্রশাসন মানে অগ্রসরমান প্রশাসন নয়, বরং অগ্রগতি অর্জনক্ষম প্রশাসন। তো প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল বিভিন্ন মনীষীদের সংজ্ঞা উন্নয়ন প্রশাসন সম্পর্কে। এই সংজ্ঞাগুলো বিচার বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে আসলে উন্নয়ন প্রশাসন হচ্ছে এক ধরনের গতিশীল প্রশাসনকে বোঝানো হয়েছে, যার লক্ষ্য হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এবং জনগণের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে জনগণের সার্বিক উন্নয়ন সাধন করা। এ পর্যায়ে আমরা উন্নয়ন, তোমাদের সাথে আজ যেটা আলোচনা করব যে উন্নয়ন প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আমরা তোমাদের সাথে এখন আলোচনা করব যে উন্নয়ন প্রশাসনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। আসলে উন্নয়ন প্রশাসনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে গতানুগতিক প্রশাসন থেকে আলাদা হিসেবে উপস্থাপন করে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে গতিশীলতা। আসলে উন্নয়নমুখী প্রশাসনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানে উন্নয়নমুখী প্রশাসনের আসলে সামাজিক অগ্রগতি সাধন করা, কাজেই গতিশীলতা এর অন্যতম একটি বৈশিষ্ট্য। এবং জনকল্যাণের কথা বিবেচনা করে প্রশাসকরা কি করেন, গতিশীল কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তারপরে যেটা সেটা হচ্ছে দায়িত্বশীলতা। এটা উন্নয়নমুখী প্রশাসনের অন্যতম একটি বৈশিষ্ট্য। বিশেষ করে আমরা প্রশাসনিক ব্যবস্থায় দেখে থাকি যে প্রশাসকরা তাদের কর্মকাণ্ডের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, এবং এখন এই কর্মকর্তারা আসলে নিজেদেরকে জনগণের সেবক ভাবে, মানে তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, যেটা বলা হয় যে জনসেবার জন্য প্রশাসন, এটা কিন্তু আমাদের সংবিধানে এই কথাটা আছে। তারপর হচ্ছে দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়। উন্নয়ন প্রশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়। এখানে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর ভূমিকা আলাদাভাবে নির্ধারণ করা হয় এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন যথাযথভাবে এখানে পালনের কথা বলা হয়, আর এইভাবেই তারা স্বীয় কাজে দক্ষ ও অভিজ্ঞ হয়ে ওঠেন। তারপর হচ্ছে বিস্তৃত পরিধি। উন্নয়নমুখী প্রশাসনের পরিধি আসলে অনেক বিস্তৃত, কারণ আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের সাথে সাথেই কি হয়েছে, রাষ্ট্রের কার্যাবলী বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রের কার্যাবলীর সাথে সামঞ্জস্য রেখেও কিন্তু উন্নয়ন প্রশাসনের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তাই রাষ্ট্রের পরিধি যত বৃদ্ধি পাবে উন্নয়ন প্রশাসনের কর্মপরিধিও তত বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে ফলাফল নির্ভর। উন্নয়নমুখী প্রশাসন মূলত ফলাফল নির্ভর হয়ে থাকে। এর কার্যক্রম আসলে সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতির সাথে সম্পর্কিত। এটিকে আসলে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। প্রথমত এটি উন্নয়নমূলক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে, দ্বিতীয়ত হচ্ছে এটি পরোক্ষভাবে প্রশাসন ব্যবস্থার কর্মদক্ষতা বৃদ্ধি করে। তারপরে যেটা সেটা হচ্ছে পৃষ্ঠপোষকতা। উন্নয়নমুখী প্রশাসনে প্রশাসন আসলে প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে দক্ষতার পৃষ্ঠপোষকতা করে থাকে, কেননা প্রশাসনের যোগ্যতা অনুসারে আসলে প্রশাসকদেরকে নিয়োগ দেওয়া হয় যাতে তারা প্রশাসন ব্যবস্থাকে গতিশীল ও কার্যকরী হিসেবে গড়ে তুলতে পারে। তারপরে যেটা সেটা হচ্ছে সময়সীমা নির্ধারণ। এটা উন্নয়নমুখী প্রশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য।
নির্ধারিত সময়ের মধ্যে ধরো কার্যক্রম সম্পাদন করা, সেটা তাদের অন্যতম দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা যদি না হয় তাহলে কি হয়, অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাই নির্ধারিত সময়ের পূর্বে কি করতে হয়, কার্য সম্পাদন করতে হয় এবং প্রশাসকরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে কার্য সম্পাদন করা করতে পারেন সেজন্য নজরদারি বৃদ্ধি করা হয়। তারপরে যেটা, সেটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একান্ত আবশ্যক এবং এটা উন্নয়ন প্রশাসনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রশাসকরা যাতে কোনো নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ হাসিল করতে না পারেন সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হয় এবং যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারি জবাবদিহিতাও একান্ত প্রয়োজন। তারপর হচ্ছে পরিবর্তন সাধন। আসলে উন্নয়নমুখী প্রশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে যে মানে বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্রে বহুবিধ সমস্যা রয়েছে, তো এ সমস্ত সমস্যা সমাধান করার জন্য সার্বিকভাবে প্রয়োজন আর্থসামাজিক পরিবর্তন সাধন করা। আর এ ধরনের প্রশাসন ব্যবস্থা সনাতন প্রশাসন ব্যবস্থা থেকে একদম ভিন্ন, কারণ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন সাধন করতে হলে উন্নয়ন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে যে কোনো প্রশাসন ব্যবস্থার এসব বৈশিষ্ট্য সন্নিবেশ ঘটলেই তাকে আমরা উন্নয়ন প্রশাসন বলতে পারি। সাধারণত জনগণের সার্বিক কল্যাণ সাধন করাই এই প্রশাসনের মূল লক্ষ্য। এটা মূলত আসলে এটা জনগণের সহায়ক শক্তি হিসেবে কাজ করে এবং এটা সনাতন সমাজ ব্যবস্থা থেকে পৃথক। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে বাংলাদেশের প্রশাসন কি আসলে উন্নয়ন প্রশাসন, অর্থাৎ আমরা আমাদের যে প্রশাসন ব্যবস্থা রয়েছে তাকে আমরা উন্নয়ন প্রশাসন বলতে পারি কিনা। আসলে বাংলাদেশের বর্তমান যে প্রশাসনিক কাঠামো আছে সেটাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি বা অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যালোচনা করি বা তার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই মানদণ্ডের আলোকে আসলে এটাকে পুরোপুরি উন্নয়ন প্রশাসন বলা যায় না। কেননা উন্নয়ন প্রশাসনের অধিকাংশ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি এখানে এখনো অনুপস্থিত, এখনো এদেশের সনাতন পদ্ধতিতে প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়। তো নির্মের যে আমরা যে পয়েন্ট গুলো এখানে উল্লেখ করেছি সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে সেটা বেরিয়ে আসবে। যেমন অভিজাত শ্রেণী নির্ভরতা, আসলে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা মূলত অভিজাত শ্রেণী নির্ভর। এখানে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, তাই সাধারণ জনগণ প্রশাসনিক নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। অন্যদিকে প্রশাসকরাও কি করেন, নিজেদের উন্নত শ্রেণী হিসেবে বিবেচনা করে থাকেন। এমনকি সাধারণ জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে প্রশাসকরা অনেক সময় প্রশাসনকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে জনবিচ্ছিন্নতা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়ন প্রশাসনে প্রশাসক ও সাধারণ জনগণের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে কোনো ঘনিষ্ঠতা আসলে দেখা যায় না, কেননা দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তারা নিজেদেরকে সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে এবং জনবিচ্ছিন্নতার কারণে প্রশাসকরা জনগণের প্রকৃত সমস্যা সম্পর্কে অনেক সময় অবহিত হতে পারেন। তারপর অকার্যকর বিকেন্দ্রীকরণ, আসলে উন্নয়ন প্রশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ জনগণের কাছে ক্ষমতাকে পৌঁছে দেওয়া। যদিও এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য গ্রহণ করা হয়েছে, তবে সেটা পুরোপুরি এখনো কার্যকর হতে পারেনি এবং অকার্যকর ও অসম্পূর্ণ বিকেন্দ্রীকরণের কারণে কিন্তু বাংলাদেশের প্রশাসনিক জটিলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপরে যেটা, সেটা হচ্ছে সনাতন প্রশাসনিক কাঠামো। আসলে আমরা দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনে ছিলাম, দীর্ঘদিন পাকিস্তান শাসনামলে ছিলাম, তো আমাদের সেই প্রশাসনিক কাঠামোটা কিন্তু তখনকার মতোই রয়ে গেছে। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসলেও প্রশাসনিক ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসেনি বলে আমাদের দেশের প্রশাসন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে। তাই বর্তমানে এটি উন্নয়ন প্রশাসন গঠনে বাধা হিসেবে কাজ করছে। তারপরে যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক ঘাটতি। আসলে উন্নয়ন প্রশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থনীতি কিন্তু একটা বড় বিষয়, কারণ প্রশাসন পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা অনেক সময় সরকার কি যোগান দিতে ব্যর্থ হয়। আবার অর্থনৈতিক বন্টন বিভিন্ন বিভাগের মধ্যে সুষ্ঠু না হলেও কিন্তু সমস্যা দেখা দেয়। সুতরাং এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার পরিবেশটাকে কি করে নষ্ট করে। তারপরে যেটা, সামাজিক ক্ষেত্রে প্রতিকূলতা, বাংলাদেশের সামাজিক অবস্থাও কিন্তু প্রতিকূল নয়, কারণ এখন অর্ধেক মানুষ আমাদের অর্ধেক দারিদ্র সীমার নিচে বাস করে, তারা মূলত কৃষি নির্ভর, অথচ চাষাবাদ ব্যবস্থা আমাদের সনাতন আমলের। তারপর অনুন্নত যোগাযোগ, অদক্ষতা, স্বল্প মূলধন ইত্যাদি কারণেও কিন্তু কি হয়, বাংলাদেশ অগ্রগতি লাভ করতে পারেনি বলে আমাদের সমাজ ব্যবস্থা উন্নয়ন প্রশাসন প্রতিষ্ঠা করা বেশ কষ্টসাধ্য। তারপর হচ্ছে জবাবদিহিতার অভাব।
আসলে জবাবদিহিতা একটা অন্যতম বৈশিষ্ট্য উন্নয়ন প্রশাসনের, কিন্তু প্রশাসনের জবাবদিহিতা যেভাবে বলা হয়েছে বাস্তবে কিন্তু সেভাবে কার্যকরী নেই। এর কারণে অনেক সময় কি দেখা যায়, জবাবদিহিতার অভাবে আমাদের মধ্যে দুর্নীতি বৃদ্ধি পায় এবং উন্নয়ন প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা একান্ত আবশ্যক, যেটা সম্ভব হয় না। তারপর হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি, এটা আমাদের উন্নয়ন প্রশাসন ব্যবস্থায় কিন্তু এই দুর্নীতি আমাদের পরিলক্ষিত হয় এবং অনেক সময় দেখা যায় যে অনেক পদক্ষেপ নেওয়ার পরও দুর্নীতির কারণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নেওয়া হয় রাষ্ট্রীয় ব্যবস্থায়, কিন্তু দুর্নীতির কারণে তা বাস্তবায়িত হয় না। তো এটাও কিন্তু একটা বিরাট বাধা হিসেবে কাজ করছে। তো যাই হোক, আমরা উপর্যুক্ত বিষয়গুলো আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে আসলে বাংলাদেশে উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলো অনেকগুলি অনুপস্থিত। তবে সাম্প্রতিক সময়ে কিন্তু কি করেছে সরকার, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একে উন্নয়নমুখী করার প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার উপর জোর দেওয়া হচ্ছে এবং তাদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রশাসন সনাতন পদ্ধতিতে পরিচালিত হলেও তা ক্রমশ কি হচ্ছে, উন্নয়ন প্রশাসনের দিকে ধাবিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে এই ছিল প্রশাসন সম্পর্কিত এবং লালফিতার দৌরাত্ম সম্পর্কিত আলোচনা। আবারও দেখা হবে তোমাদের, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে।